হ্যালো বন্ধুরা, রেনুজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বইবে চিন্তা করতেছি কিতা করণ যায়, কারণ সব কাজ শেষ। তো এখন কিতা করতাম চিন্তা করতেছি বইবে। তো এবারে প্ল্যান করলাম যে না, আজকে পার্লারে একটা শ্যুট করাই, সুন্দর করে সাজাই। তো ফাঁকি ডিরে খাউন টাউন দিয়ে লাইছি। তো এবার স্নান টান কইরা রেডি অনার প্ল্যান। তো হঠাৎ করে যেহেতু প্ল্যান করছি শ্যুট করামো, তো সব গুছাইতে দেব। আর ওই তো রকিরও ফসমডি বড় হয়েছে, তো রকির ফসমডি কাটতে দিতে লাগে। ফসমডি না কাটতে দিলে ফসমডি কেমন জানি জট জট বান্ধা জায়গা। তো এই ওখান রকির ফসমডি কাটতে দিতেছে সুন্দর করে মিলাইয়া। আর রকি কি সুন্দর করে ঘুমাই রয়েছে, কিবার লাগতেছে ঘুমাই রয়েছে যে। তো এবার কি শাড়ি পরামু, কি ব্লাউজ পরামু, আবার তো মডেলের লেগা মডেলের লোক মিলাই ও কাপড় চুপড় লইতে লাগবো, জুয়েলারি লইতে লাগবো। তো এই জুয়েলারির লেগা তো চিন্তা করি না, কেড়ে জুয়েলারি তো জুয়েলারি আমার পঞ্চার করছে লেডিগনারে তাইনে আনোয়ার দা। তো এই জুয়েলারির লেগা আমার চিন্তা নাই, ফুলের লেগাও চিন্তা নাই। তো এই যার লেগা এটার লেগে আমার কোনো টেনশন নাই। তো এখন হচ্ছে শাড়ি ব্লাউজ আর ওই এটার কি তা কয় মডেল। তো মডেল আচ্ছা পাইছি একজন রে, তো হেরে ফোন করে কইছি আজকে ফ্রি নেই। তো কইছি আজকে ফ্রি শ্যুট করতে, তো পারবো যেহেতু। তো এখন আমিও সব গুছাই টুছাই লইতেছি, আর মেকআপের জিনিসও বাড়িতে রয়েছে, কারণ কয়দিন আগে বোবাত করে সাজাইছিলাম। তো মেকআপের জিনিসটিও বাড়িতে রয়েছে, তো দেখে দেখে সব গুছাই গুছাই লইতেছি। আর তাসলিমা দিকে দোকানে যাইয়া সব সেট আপ রেডি করে লাইব। তো এবার সব গুছিয়ে রেডি, এবার যামগা দোকানের উদ্দেশ্যে। তো এবার আজকে বাইক দিয়ে যেতেছি, হ্যাঁ ডিউটির যাব। তো এই ডিউটির যেতে মানে নামাই দিয়ে যাবো, এতলা ব্যাগ লইয়া লাইন গাড়ি দেওয়া তো সম্ভব না। তো এই নামাই দিয়ে গেছে আমার আর কি। তো এবার পার্লারে আয় বসছি, আয়া কত ডংসং করে লাইছি। আর এখানে মডেলরে ওখানে আলতা দিয়ে দিতেছে তাসলিমা, আর আলতা দিয়া আমার মডেলে পুরো মুখ টুক লাল করে লাইছে। আর যে কিতা কইতাম আমি, আর মডেল যে কথা কয় ও মা গো মা, এমনে না হেমনে, এমনে না হেমনে সাজাই আমি, হে কয় এমনে না হেমনে। হেফরে দে বহা দিয়া, দুটা বহা দিয়া বয়ে রাখছি। তো দেখো হের বুড়ুটি করে একটু আবার দেখাইলাম, হের বহা দিয়া এবার কচ্ছি তুমি চুপ, কোনো কথা না, আমি সাজামো, বেশি কথা কইবা না। তো এবার আমি কচ্ছি আর যদি বেশি কথা কও আমি বেজমুগা। তো এবার চুপ করে বয়ে রয়েছে, আমি যেমনি সাজাইতেছি এমনি চুপ করে রয়েছে। তো এবার আমি আস্তে ধীরে সাজানো স্টার্ট করেছি, তবুও মধ্যে 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 আবার কথা কয়, দেখেন না হাতের আলতাই ডি দিয়ে সেটা কিতা করে লাইছে। তো এই যে ফাইনালি সাজানি হইয়া গেছে গা, তো দেখেন কেমন হয়েছে সাজানি। এবার ফুটা দিও মডেলের যে সময় ফুটাটা দিছি, না এত বড় ফুটা দিও না, এত বড় ফুটা আমার ভালো লাগতো না। তো আপনার এইখানে ফুটাটা কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে কমেন্টে কইেন, কেমন লাগতেছে। আর আমার সাজানিটাও কেমন হয়েছে এটাও কমেন্টে কইেন, যে ভালো হয়েছে না খারাপ হয়েছে সবটাই, যা যেটা মানে অসুবিধা মানে এটা এমন হয়েছে না, এটা এমন হয়েছে না, সবাই আমার কমেন্টে জানাইও কেমন হয়েছে সাজানিটা। জুয়েলারিটি করছে লেডি কর্নারের দাদা। তো আজকের ভিডিও এটুপি কি, ওকে টাটা, বাই বাই।